হোটেল বিজয়া প্যালেসে তদন্তের স্বার্থে গেলেন ক্রাইম ব্রাঞ্চের অফিসার। রাজধানীর বিকে রোডের এই হোটেলে বহুদিন ধরে দেহ ব্যবসা চলছে বলে অভিযোগ। অবশেষে দুদিন আগে পুলিশ সেখানে হানা দেয়। হোটেলের ভেতর অসংলগ্ন অবস্থায় কয়েকজন যুবক যুবতীকে গ্রেপ্তার করে। মালিক নীলোৎপল দেববর্মা পালিয়ে গেলেও ম্যানেজারকে জালে তুলে পুলিশ। ঘটনার তদন্তভার ক্রাইম ব্রাঞ্চের হাতে যায়। রবিবার ক্রাইম ব্রাঞ্চ হোটেলে যায় তদন্তের স্বার্থে। এখানে অবৈধ কাজ হচ্ছিল এবং কিছু যুবক যুবতীকে অবৈধ অবস্থাতে ধরে নিয়ে গেছিল, বাড়িটা আমরা দেখছি, ভিউটা এটা তল্লাশি করে দেখছি আমরা। এখানে রুমগুলো তো এখন খালি, বাড়ির মালিক নাই, আর ম্যানেজার তো অ্যারেস্ট হয়েছে, আমাদের পুলিশ রিমান্ডে আছে, ইনভেস্টিগেশন অথরিটি আমরা দেখছি। আজকে কিছু সিস্টিস করতে পেরেছেন? না, আজকে কোনো সিস নেই, জাস্ট বাড়ির মালিকের থেকে কিরকম কোপারেশন পাচ্ছেন? না, বাড়ির মালিক নীলোৎপল দেববর্মন উনি তো নাই, ওনার বাবা আছেন, আমাদেরকে সাহায্য করছেন না। গ্রেপ্তার হওয়া যুবক যুবতী জামিনে ছাড়া পেলেও ম্যানেজার রিমান্ডে। রিপোর্ট চ্যানেল দিন রাও।